অবৈধ অনুমোদনে রাজ্যের সাবেক চেয়ারম্যান সহ 39 কর্মকর্তা জড়িত, জানালেন গণপূর্ত। রূপপুরে বালিশ দুর্নীতি, নির্বাহী প্রকৌশলী প্রত্যাহার। সরকার কৃষকদের প্রতি সঠিক দায়িত্ব পালন করছে না, মন্তব্য ডক্টর কামাল। এবং আবারও বিশ্বসেরা অলরাউন্ডার বাংলাদেশের সাকিব আল হাসান। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলী সংবাদে, আপনাদের সাথে আছি আমি রুকন উদ্দিন। দর্শক এতক্ষণ শুনছিলেন সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার জানাবো পুরো খবর। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। আখতারুজ্জামান সেন্টারে প্রতি বছরের ন্যায় এবারও 111টি আকর্ষণীয় পুরস্কার নিয়ে শুরু হলো মাসব্যাপী ঈদ বিক্রয় উৎসব 2019। প্রথম পুরস্কার আকর্ষণীয় মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার এলইডি টিভি, তৃতীয় পুরস্কার ফ্রিজ সহ রয়েছে 111টি আকর্ষণীয় পুরস্কার। তাছাড়া প্রতি সপ্তাহে রয়েছে 10,000 টাকার বাম্পার ড্র। আখতারুজ্জামান সেন্টার, মানুষের আস্থার ঠিকানা। যোগাযোগ বাদামতলির মোড়, 21/22, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, চট্টগ্রাম। ফোন 01819-83-7505। বনানীর এফআর টাওয়ার বেআইনিভাবে নির্মাণ কাজে রাজকের সাবেক চেয়ারম্যান সহ 39 কর্মকর্তা জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শম রেজাউল করিম। দুপুরে সচিবালয়ে এফআর টাওয়ারের দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ করে একথা বলেন তিনি। মন্ত্রী জানান, এফআর টাওয়ার অনিয়মের সঙ্গে মন্ত্রণালয়ের 24 কর্মকর্তা কর্মচারীও জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। তৎকালীন সময় রাজকের চেয়ারম্যান, রাজকের সদস্য প্রত্যেকের নাম সহ আমরা ডিটেলসটা দিয়েছি। 15 তলা থেকে 18 তলা পর্যন্ত কাজ করতে যারা অভিযুক্ত, 18 তলা থেকে 21 তলা লোন দেওয়ার প্রক্রিয়ায় পৃথক পৃথক গ্রুপ আছে, আমরা সকলেরটা নাম উল্লেখ করে দিয়েছি, যাতে বাংলাদেশের সকল মানুষ জানতে পারেন যে কোনোভাবেই তদন্তের নামে লুকোচুরি করা হয়। সরকারি কৃষকদের প্রতি সঠিক দায়িত্ব পালন করছে না বলে অভিযোগ করেছেন গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেন। সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি বলেন, কৃষকের কাছ থেকে ধান না কিনে আমদানি করা বিপজ্জনক। হাটে হাটে ক্রয় কেন্দ্র খুলে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। ঈদযাত্রায় অ্যাপসের মাধ্যমে রেলের টিকিট বিক্রিতে কাঙ্ক্ষিত সাফল্য পাওয়া যায়নি, এই ব্যর্থতার দায় নিজের কাঁধে তুলে নিয়েছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি বলেন, যাবতীয় ব্যবস্থা থাকা সত্ত্বেও কাঙ্ক্ষিত সেবা দিতে না পারা দুঃখজনক, এর দায় রেলপথ মন্ত্রণালয় এড়াতে পারে না। রাজধানীর কমলাপুর রেল স্টেশনে টিকিট বিক্রি কার্যক্রম পরিদর্শন শেষে তিনি একথা বলেন। অ্যাপ যদি সিএনএস তার সার্ভিস না দিতে পারে, সিএনএস এর যেমন তার ব্যর্থতা অটোমেটিকলি আমাদের কাছে সেটা ঘাড়ে আসে, তবে যাতে ব্যর্থ হয় এই হতে পারে এই ধারণাটি আমাদের রেখে মাথায় রেখে আমরা বিকল্প ব্যবস্থা রেখেছি। পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আওতাধীন গ্রিন সিটি আবাসন প্রকল্পের আসবাবপত্র কেনা ও বহনের খরচে অনিয়মের ঘটনায় প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মাসুদুল আলমকে প্রত্যাহার করা হয়েছে। গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেন। এছাড়াও এই বিষয় তদন্ত করার জন্য দুটি কমিটি গঠন করেছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। সম্প্রতি জাতীয় দৈনিক দেশ রূপান্তরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কর্মকর্তা কর্মচারীদের জন্য নির্মিত গ্রিন সিটি আবাসন প্রকল্পে আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্রের ক্রয়ে লাগাম ছাড়া দুর্নীতির তথ্য প্রকাশ হবার পর এ নিয়ে ব্যাপক তোলপাড় তৈরি হয়। খাদ্যশস্যের ভাণ্ডার হিসেবে পরিচিত উত্তরের জনপদ দিনাজপুর। দিনাজপুর জেলার প্রতিটি উপজেলায় এখন চলছে বোরো ধান কাটাই মাড়াইয়ের কাজ। ফলন ভালো হলেও ধানের ন্যায্য দাম না পাওয়ায় উৎপাদন খরচ উঠবে কি না এ নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা। এ অবস্থায় ভারত থেকে চাল আমদানি করছেন দেশের কিছু ব্যবসায়ী।
বিদেশ থেকে চাল আমদানি করায় ক্ষতির মুখে পড়তে হচ্ছে দেশের কৃষকদের। আমদানিকারক ও ভারতের কৃষকরা লাভবান হলেও ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের কৃষক পরিবারগুলো। চোটের কারণে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলা হয়নি সাকিব আল হাসানের। তবে সিরিজের তিন ম্যাচে দুটি 50 এবং 2 উইকেট শিকার করে আবারও বিশ্বসেরার মুকুট নিজের আয়ত্তে নিলেন বাংলাদেশ সেরা এ ক্রিকেটার। ওয়ানডের অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের 359 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন সাকিব, আর 339 রেটিং পয়েন্ট নিয়ে তার ঠিক পরেই আছেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। সাকিব আল হাসান ও রশিদ খানের পর অলরাউন্ডার তালিকায় শীর্ষ পাঁচে আছেন পাকিস্তানের মোহাম্মদ নবী, পাকিস্তানের ইমাদ ওয়াসিম ও নিউজিল্যান্ডের মিচেল সেন্টনার। সংবাদ শেষ করব, তার আগে সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও। অবৈধ অনুমোদনে রাজ্যকের সাবেক চেয়ারম্যান সহ 39 কর্মকর্তা জড়িত, জানালেন গণপূর্তমন্ত্রী। রূপপুরে বালিশ দুর্নীতি, নির্বাহী প্রকৌশলী প্রত্যাহার। সরকার কৃষকদের প্রতি সঠিক দায়িত্ব পালন করছে না, মন্তব্য ডক্টর কামালের। এবং আবারও বিশ্বসেরা অলরাউন্ডার বাংলাদেশের সাকিব আল হাসান। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। আখতারুজ্জামান সেন্টারে প্রতি বছরের ন্যায় এবারও 111টি আকর্ষণীয় পুরস্কার নিয়ে শুরু হলো মাসব্যাপী ঈদ বিক্রয় উৎসব 2019। প্রথম পুরস্কার আকর্ষণীয় মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার এলইডি টিভি, তৃতীয় পুরস্কার ফ্রিজ সহ রয়েছে 111টি আকর্ষণীয় পুরস্কার। তাছাড়া প্রতি সপ্তাহে রয়েছে 10,000 টাকার বাম্পার ড্র। আখতারুজ্জামান সেন্টার, মানুষের আস্থার ঠিকানা। যোগাযোগ বাদামতলির মোড় 21/22, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, চট্টগ্রাম। ফোন 01819-83750505।